জাদুর দেশ হিসাবে খ্যাত মায়ং, আর মায়ংত এইবার প্রথমবার আয়োজন করা হয়েছে জাদুর উৎসব ইন্দ্রজাল। আর মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত যেহেতু প্রথমবার আয়োজন করা হয়েছে, জেলা আয়ুক্তগী আছে, আমি প্রথমে কিছু মন্তব্য জানিলাম। স্যার, প্রথমবার মরিগাঁও জেলাত জাদুর উৎসব? হয়, প্রথমবার আজি মরিগাঁও জেলা প্রশাসন তথা মায়ং আর মরিগাঁওবাসী রাইজে একত্রিত হয়ে করেছে এভাগ আপনার উৎসবের উদযাপন যি করেছে। আর তার মূল আপনার হেৰি হয়েছে, আপনার মূল তথ্য হয়েছে যে আমি আমার যে পরম্পরাগতভাবে যে যাদুবিদ্যা তথা মায়ংর যন্ত্রমন্ত্র ইত্যাদি চলি আছে সেই কথাখিনি বিশ্বর প্রক্ষাপটত আমি উপস্থাপন করার অত্যন্ত প্রয়োজন। লাহে লাহে লুপ্ত হয়ে যাবলে ধরেছিলে আর আমি কেতিয়াও ধর মায়ংবাসী রাইজে এই বস্তুটা কেতিয়াও নিবিচার, অসমৰ রাইজে আমার জনসাধারণে কেতিয়াও এইটা নিবিচার। এই ঐতিহ্যপূর্ণ যে পরম্পরা আমি রক্ষা করে রাখব লাগিব। আর তার লগতে পর্যটনের দিকত আজি যি আপনার প্রাকৃতিক দিকত, আমার ইতিহাসের দিকত, আমার তন্ত্রমন্ত্রর দিকত যে পরিপূর্ণ এই মায়ংর একটা সুন্দর একটা পর্যটনস্থলী হয়ে পড়ব পারে। আজির দিন পর্যটকসল আহিলে অকল পবিত্র চাই গুছি যায়, বহুখিন কথা না জানে, সেইখিন কথা আমি উপস্থাপন করব লাগিব। আর এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানভাগ পতা হয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস যে সংবাদ মাধ্যমের জড়িয়ে আজি প্রায় গধূলিলে সমগ্র বিশ্বত এই মায়ং উৎসবের কথা, আমার তন্ত্রমন্ত্রর কথা, আমার যাদুর কথা, এইখিন কথা গম পাব। আর ইহার কথা কই মই এটু কব বিচার নাই যে আমি এলোপেথিক মেডিকেল সায়েন্স বা ডাক্তরী যোনটো চিকিৎসা সেইটো বিপরীতে এই কিনা এটা করবলে চেষ্টা করেছো, কিন্তু কিছু কথা আছে যোনবোৰ আমার ইতিহাস, আজি আমার তন্ত্র আছে, আমার যোগিনী তন্ত্র যোনত আজি লিখা হয়েছিল, আর আমার বেদ উপনিষদ যা আছে বেদত বিশেষ অথর্ব বেদত যোনখিন কথা পাও সেইখিন কথা আমি কেউ নগণ্য করব নো। সেই কারণে আজি এই ঐতিহাসিক পরম্পরা যি আমার মায়ংবাসী রাইজে বা আমার বেদ সকলে রক্ষা করে আছে সেইখিন কথা বিশ্বর প্রক্ষাপটত আমি উপস্থাপন করবলে চেষ্টা করছো। রাইজর সহায় সহযোগ সহযোগিতা আমি বিচারিছো, আর আমার দৃঢ় বিশ্বাস যে এনে ধরনের একাগ্রতার লাগি থাকিলে আমি অনাগত দিনত এই ফেস্টিভেল ভাগ, এই উৎসব ভাগ আমি ভারতবর্ষর যে খজুরাও ফেস্টিভেল, যে শিলংর ওয়াইন ফেস্টিভেল, যে হর্নবিল ফেস্টিভেল, সেই ফেস্টিভেল সার্কিটট পেলায় আমি ভারতবর্ষর একটা এখন অন্যতম ফেস্টিভেল হবলে আমি সক্ষম হম। ধন্যবাদ। নিশ্চয় ধন্যবাদ জানাইছো। আর এয়া হয়েছে যে যাদুর দেশ বা তন্ত্রমন্ত্রর দেশ হিসাবে কোয়া হয় মায়ং, আর মায়ংর যে প্রথমবার আসলে মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত যে যাদুর যে উৎসব ইন্দ্রজাল আসলে আয়োজন করা হয়েছে। আর এনে ধরনের দেখা গেছে কেইবাটাও কার্যসূচীর পিছত এইবার উল্লেখযোগ্য কার্যসূচী বারে রহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রা। আর ইতিমধ্যে শোভাযাত্রা যে মায়ংর রজা তার তরুণীকান্ত সিংহ, তরুণীকান্ত সিংহয় ইতিমধ্যে এই যাত্রা উদ্বোধন করেছে। আর আমি পরিবেশ দেখা হয়েছো আসলে যাদুর দেশ তথা তন্ত্রমন্ত্র দেশ হিসাবে খ্যাত মায়ংত আজি এক উদুলি মুদুলি পরিবেশ, কিয়নো প্রথমবারের আসলে মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর স্থানীয় লোকের সহযোগত এনে ধরনের যে যাদুর উৎসব আয়োজন করা হয়েছে। আর যাদুর উৎসব যেহেতু এইবার প্রথমবারের আয়োজন করা হয়েছে সেই এইবেলি এদিনিয়াক এই যে যাদুর উৎসব আয়োজন করা হয়েছে ইন্দ্রজাল, আর অনাগত দিনত ভবিষ্যতে আগন্তুক বর্ষসমূহত আসলে বিস্তৃত কার্যসূচী প্রায় তিন চারিদিনের কার্যসূচী এই যে যাদুর উৎসব এই উৎসব আয়োজন করা হব বলে ইতিমধ্যে জেলা আয়ুক্তগীয়ে কৈছে। আর যাদুর দেশ এই মায়ংতে আসলে অবস্থিত পবিতরা, আইশিঙিয়াগড়ের রম্যভূমির পবিতরা, আর পবিতরা পরিদর্শন করবলে বা পবিতরা চাবলে আসলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক আসলে পবিতরালে আহে বা এই মায়ংলে আহে। আর যেহেতু মায়ং তন্ত্রমন্ত্রর বিখ্যাত বা যাদুর দেশ হিসাবে খ্যাত, সে এই যাদু চাবলে যাতে আরো পর্যটক আহে বা পর্যটকের সংখ্যা মায়ংলে অহা যে পর্যটকের সংখ্যা সেয়া বৃদ্ধি পায় তার প্রতি লক্ষ্য রাখি আসলে জেলা প্রশাসনের এই পদক্ষেপ। আর প্রথমবারের আসলে সমগ্র ভারতবর্ষতে প্রথমবারের এনে ধরনের যে যাদুর উৎসব আয়োজন করা হয়েছে। আর এনে ধরনের দেখা হয়েছে যে সাংস্কৃতিক শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ইতিমধ্যে চলিছে। আর মায়ংর যে ঐতিহ্য আসলে মায়ংর ঐতিহ্যর লগতে অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যখন কলা কৃষ্টি সংস্কৃতি আছে সেই কলা কৃষ্টি সংস্কৃতিসমূহ আসলে উদ্ভাসিত হয়েছে। কি কব প্রথমবারের মায়ংত যাদুর উৎসব কেন ধরনের পরিবেশ? খুবই একটা মানে উৎসব পরিবেশ, আর গোটাই মায়ংবাসী রাইজে আহি মানে একদম উবরি খাই পড়েছে পরিবেশটা, আর আনকি দেশের বিদেশী মানুষ আসছে ইয়ালে, গতি ভাল লাগিছে পরিবেশটা, খুবই
উৎফুল্লিত হয়েছে আর নিশ্চয় আমি দেখাইছো এনে ধরনের আসলে যে সাংস্কৃতিক শোভাযাত্রা বারহনিয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত যে কৃষ্টি সংস্কৃতি কলা আদি সকলবর উদ্ভাসিত হয়েছে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যেহেতু সমাহার ভূমি সেই আসলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যখন কলা কৃষ্টি সংস্কৃতি আছে সেয়া উদ্ভাসিত হয়েছে আর এনে ধরনের এক দীঘলিয়া যে সাংস্কৃতিক শোভাযাত্রা বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা আসলে মায়ঙত দেখা গেছে যেহেতু মায়ঙত প্রথমবারের এইবেলি যে যাদুর উৎসব এনে ধরনের আয়োজন করা হয়েছে প্রথমবারের আর পর্যটকের সংখ্যা বৃদ্ধির আসলে পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে আসলে এনে ধরনের যে প্রথমবারের মায়ঙত এই যে আয়োজন করা হয়েছে যাদুর উৎসব আর এই যাদু উৎসবের আজি যেহেতু এদিনিয়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে ইতিমধ্যে পতাকা উত্তোলন আর বন্তি প্রজ্বলন কার্যসূচী সমাপন হয়েছে আর তারপরে দেখা গেছে এক বিশাল বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি উদ্ভাসিত হয়েছে কলা সমূহ দেখা হয়েছে প্রদর্শন করা হয়েছে আর মায়ং যেহেতু যাদুর দেশ হিসাবে পূর্বে বিখ্যাত বা যা তন্ত্রমন্ত্রর দেশ হিসাবে বিখ্যাত মায়ং আর এই মায়ংতে অবস্থিত এশিঙিয়া গড়ের রম্যভূমি পবিতরা আর এই পবিতরা চাবলে পবিতরা যে এশিঙিয়া গড় বা বন গাহরি বা যে বনরিয়া ম বা বিভিন্ন দেশি বিদেশি পরিভ্রমী পক্ষীর আগমন ঘটে এই পবিতরাত আর পবিতরাত সেইভাবেই আসলে প্রতি বছরে দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে আর তার উপরে দেখা গেছে পর্যটকের সেই সংখ্যা বৃদ্ধি করবলে বা বৃদ্ধি করার প্রয়াসে এনে ধরনের মরিগাঁও জেলা প্রশাসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে যেহেতু কোনোদিনে এনে ধরনের যাদুর উৎসব অনুষ্ঠিত হওয়া নাছিল এইবার প্রথমবারের এনে ধরনের দেখা গেছে যে যাদুর উৎসব আয়োজন করা হয়েছে ইন্দ্রজাল আর এই ইন্দ্রজাল যাদুর যে উৎসব এই উৎসবের আজি বিশেষ কার্যসূচী সাংস্কৃতিক শোভাযাত্রা আর এই সাংস্কৃতিক শোভাযাত্রার পিছতে আবেলি ছয় বজার যে স্থানীয় যখন যাদুকর আছে যখন যাদু প্রদর্শন করে সেইসকলের যাদু প্রদর্শন করা হব আর তারপরে যাদু সম্রাট বিক্রমের যে যাদুর প্রদর্শন আছে সেই যাদুর প্রদর্শন হব আর তারপরে সামরণি পড়ব এই যে যাদুর যে উৎসব ইন্দ্রজাল।